এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব এই, দাদা ভাই আপনি কত বছর ধরে আমার ভিডিও দেখেন? প্রায় 2 বছর। 2 বছর ধরে ভিডিও দেখেন? এর আগে ফোন করেছিলেন? ফোন করেছি আমরা, কাশের জন্য ফোন করেছিলেন। কাশের জন্য ফোন করেছেন? আর অ্যাকচুয়ালি ইনার হচ্ছে ইচ্ছা, মনের ইচ্ছা যে ইনি একটা ফার্ম করবেন। এবার ফার্মটা কিভাবে করবেন সেটা এখনো গুছাতে পারেননি। এর আগেও আমাকে ফোন করেছিল, দিয়ে আজকে সময় হলো আর কি, আপনাকে যে সময় দেওয়া হলো সেই সময়ের মধ্যে আজকে আপনি আসলেন। এবার দাদা ভাইয়ের কথা হচ্ছে যে এখন ওনার বাড়িতে মানে দেখভাল করার মতো ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই, বাড়িতে 2-3টে ব্ল্যাক বেঙ্গল আছে। এখন উনি ফার্মিংটাকে একটা বড় আকার ধারণ করতে যাচ্ছে, তাই এট ফার্স্ট উনি আমার কাছে আসলেন যে এসকেএম গোট ফার্মের ভিডিও এত দেখেন, এত দেশ দেশান্তর থেকে মানুষ আসে ছাগল নেয়। এবার মেইন হচ্ছে উনি ভিজিট করতে আসলেন, ভিজিট করতে এসে একটা ছাগল চুজ করলেন। এবার একটা ছাগল নিলেন, এবার উনি বলছেন যে ওনার কিছু অর্থের সমস্যা, বাইরে কাজে যাবেন। এবার কাজ থেকে এসে তখন 8-10টা নিয়ে ওপার একটা যাতে ফার্ম লিগালি ওর পথে লেগে থাকা যায় সেইভাবে ফার্মটা শুরু করবে, তাই তো? তার ভেতরে ছাগলগুলো কিভাবে খাওয়ালে সুস্থ থাকে, কৃমি, মেইন হচ্ছে ছাগলকে সুস্থ রাখতে হবে, এই ব্যাপারে দাদা ভাইয়ের সঙ্গে কিছু কথা আলোচনা হলো। ছাগলটা চুজ করলেন, তা চলেন দাদা ভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ নমস্কার দাদা ভাই, ভালো আছেন? নমস্কার, ভালো আছি। আপনার নাম কি? আহিদুল হক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাগরদিঘি থানা দিয়াড়বালা আছি। মানে মুর্শিদাবাদ? সাগরদিঘি থানা। সাগরদিঘি থানা। আপনি কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করেন? দেশে করেন না বাইরে করেন? বাইরে। কোথায় আছেন এখন? এখন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে। তাহলে আপনি আমার ভিডিও কবে থেকে দেখেন? প্রায় 2 বছর। 2 বছরের উপরেই হবে। 2 বছরের উপরে হবে। তা এত ফার্ম থাকা সত্ত্বে আপনি কেন আমার কাছে আসলেন? আপনাকে ভালো লাগে, ভিডিও ভালো লাগে, ভালো লোকের ই দেন, তার জন্য। মানে ভিডিও ভালো লাগে তার জন্য আপনি এসেছেন? তা ভিডিওতে তো সমস্ত কিছু দেখেন, তাই না? তা বাস্তবে এসে এখন দেখছেন কতটা ভালো লাগছে? ভালো লাগছে। তা এখন যে বর্ষা, আজকে 5 দিন পরে সূর্য উঠলো, প্রপারলি যে একটা সূর্য ওঠে, আজকে 5 দিন পরে সে সূর্যের আলোটা পেলাম। এই 5 দিন ধরে বর্ষা, বর্ষার ভেতরে ছাগলগুলো যে অসুবিধা হয়, তা এখানে এসে যে ছাগলগুলো দেখলেন, কোনো ছাগল অসুস্থ মনে হলো? না, অসুস্থ নয়। অসুস্থ নেই, তাই তো? যে ছাগলের নাকে পোটা, চোখে পিস্তি, পাতলা পায়খানা, কাশি, এরকম কোনো সিমটম দেখতে পেলেন? না, দেখতে পেলেন না। এবার কথা হচ্ছে, দেখুন বন্ধুরা, এখন কিন্তু ইন্টারনেটের যুগ, বিভিন্ন দাদা ভাই বিভিন্ন রকমের কিন্তু ভিডিও বানাবে, তাই না? বিভিন্ন ধরনের ভিডিও বানাবে, কিন্তু এই ভিডিও দেখে 80% খামারি কিন্তু ভুক্তভোগী হয়। যে ধরনের ভিডিও দেখা হয়, ভিডিও দেখে 80% খামারি কিন্তু ভুক্তভোগী হয়। কেন বলেন তো? ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার কাছে হয়তো 50টা ছাগল আছে বা 40টা ছাগল আছে, তাহলে আপনার জমিতে আপনি ভরপুর ঘাস লাগিয়েছেন। অনেক দাদা ভাই ভিডিওতে বলে যে দিনে 2 বার ছাগলকে খেতে দিতে হয়, সকালে 1 ঘন্টা, বিকালের আগে 1 ঘন্টা, 2 ঘন্টা। একটু ভালো করে চিন্তা করে লক্ষ্য করে দেখবেন, যদি আপনার কাছে 40-50টা ছাগল আছে, ফার্মটা আপনি ম্যানেজমেন্ট করছেন, তাহলে সকালবেলা উঠে ছাগলগুলোকে ছাড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই না? কোন ছাগলটা অসুস্থ আছে তার দেখভাল করতে হবে, একটা সময়ের ব্যাপার কিন্তু। তারপরে আপনার কে যেতে হবে ঘাস কাটতে, আর এখন যে গরম, 5 দিন বৃষ্টি, লাগাতার বৃষ্টি, এই যে যে সূর্যের যে তাপ, 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, এইবার জমির থেকে কিন্তু সেই তাপটা উঠছে, মাটিতে যে জলটা নিয়েছে সেটা কিন্তু একটা বাষ্প হচ্ছে, তাই না?
তাহলে সেই বাষ্প হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনি 8 বোঝা 10 বোঝা ঘাস কাটা কিন্তু একটা বিশাল টাফ ব্যাপার, মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো। আমরা বসে কথা বলছি, আপনি আপনার তো ভিজে গেছে, আমারও ভিজে গেছে, গরম প্রচুর গরম। তাহলে কেমন গরম, এর ভেতরে যদি ঘাস কেটে মাথায় বোঝা বেঁধে যদি আনা হয়, তাই না? তারপরে আবার বৃষ্টির জল, ঘাসটা ভালোভাবে শুকাবে না, আপনি খাবেন 1 ঘন্টা কখন? 1 ঘন্টা কখন খাওয়াবেন আপনি? আর একটা ছাগলকে অনেক দাদা ভাই বলে যে প্রথম 3-4 দিন দিলে পরে আস্তে আস্তে সয়ে যাবে, একটা ছাগলের পেটটা ভরিয়ে দেখেছেন 1 ঘন্টায়? তাই না? ছাগল একদিক দিয়ে খাবে আর একদিক দিয়ে পায়খানা করেই যাবে, ভুল বললাম না? ঠিক। আপনি 1 ঘন্টার জন্য খাবার দেবেন ট্রেতে ছাগলকে, ছাগলের ধর্ম জানেন তো? ছাগলের ধর্ম কি? যখন খাবার এক জায়গায় একত্রে বেশি দেখবে সেখান থেকে কিন্তু সে কম খাবে, আর সেখানে সে নষ্টটা করার চেষ্টা করবে বেশি, তাই না? অনেকে অনেক ধরনের কথা বলতে হবে বলবে বন্ধুরা, প্র্যাকটিক্যালটা করতে হবে আপনাকে। আপনি অনেকের ভিডিও দেখবেন, কারণ এই দাদা ভাই আজকে আমার ভিডিও দেখে আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হওয়ার পরে দাদা ভাই আমার কাছে এসছে, তাই না? এখন আমি যদি বড় বড় কথা বলি তাহলে ভবিষ্যতে ইনি কি বলবেন, যে দাদা শুধু কথা বলেই সার? প্র্যাকটিক্যাল যখন করবেন তখন কিন্তু আপনি যে ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ আলাদা, কিন্তু বুঝতে পেরেছেন বন্ধুরা, সম্পূর্ণ আলাদা। তা ছাগল পালনটা করতে হবে সম্পূর্ণ বুঝে শুনে, আপনার নিজস্ব ব্যক্তিগত ক্যাডিট অনুযায়ী 2-4-5-10 ফার্ম আপনাকে ভিজিট করতে হবে, কোন দাদা ভাই কোন সিস্টেমে ফার্মটাকে ম্যানেজমেন্ট করে, তাই না? তবেই কিন্তু আপনার প্রপারলি নলেজ হবে। আজকে এই দাদা ভাই আমার কাছ থেকে ছাগল সম্পর্কে অভিজ্ঞতা নিতে এসছেন, ছাগল সম্পর্কে অভিজ্ঞতা নিতে এসছেন। 2007 থেকে আমি ছাগল পালন করি, 2023 সাল চলছে, তাহলে এত বছরের অভিজ্ঞতা আমি এই দাদা ভাইকে 10 মিনিটে কিন্তু বলে দিতে পারি, কিন্তু এই দাদা ভাই যখন করবে এই দাদা ভাইয়ের সেই সেই অভিজ্ঞতাটা টোটাল সেটিং করতে 4-5 বছর সময় লেগে যাবে, তাই তো? যখন এই দাদা ভাই প্র্যাকটিক্যাল করবে, অনেকে অনেকভাবে কিন্তু আজকাল ভিডিও দেখাবে বন্ধুরা, মস্তিষ্ক কিন্তু আপনার হ্যাং করে দেবে, ব্রেনটাকে আপনাকে কমজোরি করে দেবে, বুঝতে পেরেছেন? কারণ আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে, 2-4-5 নিয়ে নামতে হবে আগে মাঠে, তবেই আসল ব্যাপারটা বুঝতে পারবেন। না হলে সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, রাত্রে কোনো খাবার নাই, হবে ছাগল মানুষ হবে? বলেন আপনারা, বলেন যারা যারা ফার্মিং লাইনে যুক্ত আছেন, পালনটা করছেন, তারা একবার ভাবেন সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, তাহলে সেখানে ছাগল সুস্থ থাকবে? কখনোই ছাগল সুস্থ থাকবে না, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবে, কিন্তু আপনাকে সেটা করতে হবে। সেই দাদা ভাই কখনো 50টা ছাগল নিজে হাতে পালন করেছে? ছাগলের পায়খানা কখনো পরিষ্কার করেছে? যে দাদা ভাই এই কথাগুলো বলছে ইউটিউব ভিডিওতে দেখাচ্ছে, সাধারণ মানুষ যারা রুজি রোজগারের জন্য এই রাস্তায় এসছে তাদের ব্রেনটাকে কমজোরি করে দিচ্ছে, হ্যাং করে দিচ্ছে, সেই দাদা ভাই কখনো 50টা ছাগলের পায়খানা পরিষ্কার করেছে, ছাগলগুলোকে একটু চড়িয়েছে কখনো, আবার ছাগলের মাঠ থেকে ঘাস কেটে নিয়ে এসছে, ঘাস কেটে এনে তাকে আবার দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা কখনো করেছে? করেনি কিন্তু, জাস্ট নিজস্ব ক্যাডিট নেওয়ার জন্য কোনো বিভিন্ন ধরনের বিভিন্ন কথা সেটিং অনুযায়ী কিন্তু বলবে ভিডিওতে, তাই না? আপনাকে বুঝতে হবে। আর এই সমস্ত কথা শুনে যদি আপনি পালনটা করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি মাঠে মারা হয়ে যাবে, পরিষ্কার বাংলা। চলুন, এই দাদা ভাই একটা ছাগল চুজ করেছেন, এখন নিয়ে যাবেন ইনি, এরপরে বাইরের থেকে এসে 8-10টা মা, ভালো মা একটা ব্রিডার নেবেন আর কি ইনি। সেই কথা হলো দাদা ভাইয়ের সঙ্গে, তা কি ধরনের ছাগলটা চুজ করেছে চলেন বন্ধুরা দেখে নিই। বন্ধুরা দেখেন এই ছাগলটা চুজ করেছেন এই দাদা ভাই, কারণ এই দাদা ভাই কি ধরনের মা নেবে ইনাকে আমি অ্যাট ফার্স্ট বলেছি, যে আপনি 10টা না পারেন, 5টা, 5টা না পারেন, 2টো, 2টো না পারেন, 1টা, কিন্তু সঠিক নিতে হবে। তাই
এই ছাগলটাকে চুজ করেছেন একটা প্রেগনেন্ট মা, কোয়ালিটি দেখবেন, হাইট লেন্থ দেখবেন, মুন্ডি ছাগল, গাভিন মা, দেখেন দুধের থান, দেখেন কোয়ালিটি দেখবেন, দুধ প্রেগনেন্ট আছে, এখন যেহেতু দুধ শুকানোর পথে, তো দেখেন কোনো রকম কোনো একটু সেলেসা নাই, কিচ্ছু নাই, পুরো ফিট। তাহলে দাদা ভাই এখন ক্রসবিটের একটা নিয়ে শুরু করছেন, ছাগলটাকে কিভাবে কি গাইডলাইন দিতে হবে, কিভাবে কি রাখতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো, আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় ইনি ফোনের মাধ্যমে আমাকে জানাবেন। আর আজকে তো আপনারা তো মানে বুঝতেই তো পারছেন যে একটা দুটো করে ছাগল নিচ্ছে, তার বাড়িতে হয়তো 10টা 12টা 15টা ছাগল আছে, সমস্ত ছাগলের ট্রিটমেন্ট কিন্তু এই একটা ছাগল কি দুটো ছাগল নিচ্ছে এর দ্বারা কিন্তু সমস্ত ট্রিটমেন্টগুলো সে জেনে নিচ্ছে। এইভাবেই কিন্তু মানুষের অগ্রগতি হবে, ফার্মের উন্নতি হবে, তাই না? বাড়িতে গিয়ে ফোন করবেন, হ্যাঁ ঠিক আছে, আর কোন রকম কোন সমস্যা হলে কিন্তু জানাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে জানাবো, আর ফার্মেসি থেকে ফোন করবেন যা যা লাগবে। হ্যাঁ ঠিক আছে, ফার্মেসি থেকে একটু দাঁড়াবো, ফোন করে নিয়ে, ঠিক আছে। ওকে থ্যাঙ্কস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাঙ্কস, আপনারা সবাই ভালো থাকবেন।